আপনারা দেখছেন বাংলা ভারত সংবাদ, এগিয়ে বাংলা এগিয়ে ভারত। করোনার জন্য দীর্ঘ কয়েক মাস ধরে স্কুল বন্ধ, ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না, স্কুলের পরিবেশ থেকে ছাত্রছাত্রীরা বিরত রয়েছে। কিন্তু এই সময় দাঁড়িয়ে কালনার এক শিক্ষিকা স্বাগতা কর্মকার তার নিজের উদ্যোগে নিজের খরচায় গাছের তলায় দুস্থ যারা কোনোদিন স্কুলে যায়নি তাদেরও মাস্ক, স্যানিটাইজার, বই, খাতা, পেন দিয়ে সাহায্য করে পাঠ দান করছেন, তাদের খাবার ব্যবস্থাও করেছেন তিনি। তার ইচ্ছা, তিনি যতদিন পারবেন এইভাবে পাঠ দান করে যাবেন বিনা পয়সায়। এখন তো বিদ্যালয় ছুটি, তো এখানে ছাত্রছাত্রীরাও আছে, এমন ছাত্রছাত্রীকেও আমি পেয়েছি, এমন বাচ্চাদেরও আমি পেয়েছি যারা বিদ্যালয়ে যায় না, তাদেরকেও আমি এখানে পাঠদান করাচ্ছি। আমার এটাই উদ্দেশ্য যে ওরা লিখুক পড়ুক জানুক, লিখবো পড়বো জানবো, এটাই আমি করতে চাইছি যে ওরা ওদের পড়াশোনাটা যাতে ওরা চালিয়ে যেতে পারে বিদ্যালয়ের বাইরে। এই গাছের তলাতে বসে আমি ওদের পাঠদান করাচ্ছি, আমি শুরু করেছি এখন এই পরিস্থিতিতে ওদের স্যানিটাইজ করিয়ে এবং মাস্ক পরিয়ে দিয়ে ওদের হাতে খাতা পেন তুলে দিয়েছি, সেই খাতা পেনেই ওদের আমি পাঠ লেখাচ্ছি, ওদের পড়াচ্ছি, এবং তার সঙ্গে সঙ্গে ওদের আমি যদি কোনো বইয়ের ওদের অভাব থাকে আমি সেই বইও ওদের দিচ্ছি, যাতে ওদের পড়াশোনার সামগ্রী, লেখাপড়ার সামগ্রীর কোনো অভাব না হয় সেই দিকটাও দেখছি। এইভাবে আমি ওদেরকে এইভাবে চালিয়ে যাব, আমি যতদিন পারবো এইভাবে ওদের শিক্ষাদান করে যাব। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, বাংলা ভারত সংবাদ।